এদিকে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে পনেরো জনের প্রাণ গেছে স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির দক্ষিণ সুলাওসির লু এলাকায় ভূমিধসের এই ঘটনা ঘটে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ভেসে গেছে রাস্তাঘাট শনিবার এমন খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বন্যার কারণে শতাধিক মানুষকে মসজিদ বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি পরিবার